हेलो फ्रेंड्स, वेलकम टू एमएज एजुकेशन लैब। एमएज एजुकेशन लैबे सकल के स्वागत। बंधुरा, आज के बहु प्रतीक्षित 2022 प्राइमरी टेटर रेजल्ट प्रकाशित होने सेल्फ स्टाडी ग्रुप थे प्रचुर छात्र छात्री क्योंकि क्वालिफाई कर जरा क्वालिफाई कर प्रत्येक के क्यों आंतरिक भावे एमएज एजुकेशन लैबर पक्ष के शुभेच्छा जाना। आज के मेनलि एक विषय ओपरे फोकस करब, से हल जरा टेट क्वालिफाई करा कि अर्थात ता इंटरव्यूर जो क्यों निजेद के प्रस्तुत कर से विषय नहीं क्योंकि आलोचना करब। किंतु आलोचना करार आगे हमें एक अथवा दुटो कथा क्योंकि एखे एड करते चाह। प्रथम कथा कि ना अने आज दुपुर रेजल्ट प्रकाशित तो हल तरपे क्योंकि हमारे ह्वाट्सप মানে মেসেজে ভরে গেছে বা তোমরা অনেকে কল করেছো, তারা একটাই বিষয় জানতে চেয়েছো যে স্যার যে যেইভাবে আপনারা এই প্রাইমারি টেটের সেলফ স্টাডি গ্রুপ মাত্র 265 বা 71 টাকার বিনিময়ে আমাদেরকে প্রোভাইড করেছিলেন, আমরা পাশ করেছি, অনেকে উপকৃত হয়েছি, এইভাবে কি ইন্টারভিউর কিছু কোর্স আপনাদের আছে? তো বারবার ফোন করে তাদেরকে কিন্তু আমাদের বলতে হচ্ছিল না আমাদের কোনো কোর্স নেই। তো এখনও আমরা বলছি দেখো আমরা এই ধরনের কোনো কোর্স কিন্তু এখনও লঞ্চ করিনি, ঠিক আছে? তোমাদের যদি কিছু সাজেশান থাকে তাহলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমাদেরকে জানাতে পারো যে কিভাবে তোমাদেরকে আমরা ইন্টারভিউর জন্য গাইডেন্স প্রোভাইড করলে তোমাদের উপকার হবে। কারণ আমরা যদি কোর্স লঞ্চ করি সেখানে কিন্তু আগেও আমরা বলেছিলাম যে যে পরিমাণ স্টুডেন্ট তোমরা আসবে তার মানে একেবারে এক একটা স্টুডেন্টের ইন্টারভিউ নেওয়া কিন্তু সঠিক সময়ে আমাদের পসিবল হবে না। কারণ একটা বিষয় আরও ডিসক্লোজ করবো আমরা এখানে, আমাদের গত যে প্রাইমারি টেট অনেকে জানতে চেয়েছিল যে স্যার আমরা কতজন স্টুডেন্টের মধ্যে আমাদের মানে কোর্স রান করাচ্ছি, অনেকে কিউরিয়াসিটি ছিল। তো আজকে ডিসক্লোজ করছি, আজকে একটা মানে অত্যন্ত বলতে পারো একটা শুভ দিনে, কারণ আমাদের ইনস্টিটিউট থেকে প্রচুর স্টুডেন্ট পাস করেছে। আমাদের প্রায় দু থেকে তিনটে ব্যাচ ছিল, তার মধ্যে একটা ব্যাচের স্টুডেন্ট অ্যাভারেজ 6000 করে আমাদের সিট থাকতো। তো সেখানে দেখো প্রত্যেকটা ব্যাচে এই ব্যাচে 6143 জন স্টুডেন্ট আছে। এবার এর মধ্যে থেকে এখনও পর্যন্ত আমরা যতটুকু জানতে পারছি প্রায় 1500 থেকে 2000 জন কিন্তু কোয়ালিফাই করেছে। তো অতজন স্টুডেন্টের একেবারে ফেস টু ফেস ইন্টারভিউ নেওয়া কোনো মতেই কিন্তু পসিবল হবে না। তো সেইভাবে কিন্তু আমাদের ব্যাচ আসার সম্ভাবনা খুবই কম থাকবে। কিন্তু অনেকেই যারা আমাদের কাছে মানে বলছিলেন যে স্যার আপনাদের তরফ থেকে যেভাবে হেল্প পেয়েছি ইন্টারভিউর জন্য যদি কিছু হেল্প পাওয়া যেত, অবশ্যই আমরা হেল্প করতে প্রস্তুত আছি। তো কীভাবে হেল্প করলে বেটার হবে সেটা কিন্তু কমেন্ট সেকশনে একবার কমেন্ট করে জানিও। এটুকুই একটা কথা বলার যেটা আমরা বলে নিলাম। আর একটা কথা যে আমি যখন এই 271 টাকার ফুল কোর্স লঞ্চ করি এবং আমরা ইউটিউবে সেটাকে সবার সামনে নিয়ে আসি, সেই সময় কিন্তু আমি নিজে অনেকের কাছে সমালোচিত হয়েছি। তো তার উত্তর দেওয়ার সঠিক সময় কিন্তু আমি আজকেই বেছে নিলাম। বেশি কিছু বলবো না, একদম বেসিক কথা বলবো, তারপরে কীভাবে প্রস্তুতি নেবে সেই নিয়ে আমি বেসিক মানে আলোচনা করব। কোনো এক ইউটিউবার বা কোনো কোচিং সেন্টার যারা নিজেরাই প্রাইমারি টেটের জন্য প্রায় 6000 থেকে 7000 পেমেন্ট নিচ্ছিল, আমার একটা ভিডিও যেখানে আমি বলেছিলাম কীভাবে আমি 2 মাসে প্রস্তুতি নিয়ে প্রাইমারি টেট পাস করেছিলাম, সেই ভিডিওটা তারা কিন্তু সমালোচনা করেছিল যে এইভাবে কোনোরকমভাবে পসিবলই নয়, 2 মাস পরে প্রাইমারি টেট মানে পাস করা পসিবল নয়। এখন তোমরা বলো, তোমরা যখন নোটিশ বেরিয়েছিল তারপর থেকে পরীক্ষা হাতে কত সময় ছিল? 2 থেকে 2.5 মাস। তাহলে কি সেই টাইমে যারা পড়েছে তারা কেউ পাস করেনি? তারা কিন্তু উত্তর দিয়ে দিয়েছে। আমাদের ব্যাচে এমন প্রচুর স্টুডেন্ট, প্রায় 600 থেকে 700 জন স্টুডেন্ট এমন স্টুডেন্ট ছিল যারা একেবারে প্রথম থেকে কিন্তু সিলেবাস সম্পর্কে তাদের ভালো ধারণা ছিল না, তারা কিন্তু একদম প্রথম থেকে এই 2 মাস ভালো করে পড়েছে, তারা কিন্তু কোয়ালিফাই করেছে। তো আমি সেই দিন সেই ব্যক্তিকে উত্তর দিইনি, ঠিক আছে, চুপ করেছিলাম। আমি আজকে কিন্তু মানে আমাদের স্টুডেন্টরা কিন্তু দেখিয়ে দিল যে আমাদের স্যার তো কোয়ালিফাই করেছে 2 মাস পরে, তার সাথে সাথে আমাদেরকেও কোয়ালিফাই করেছে, করাতে হেল্প করেছে। তো এই ছোট বিষয়টা কিন্তু আমাদের মানে তোমাদেরকে বলার ছিল, এবং যিনি সমালোচনা করেছেন আমি ভালোভাবেই নিয়েছি সেই সমালোচনাটা। তাকেও কিন্তু দেখা উচিত যে স্টুডেন্টদেরকে তিনি তো মানে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি তাকে ডিমোটিভেটেড করেছে না, যে 2 মাসে পাস করা সম্ভব নয়, কিন্তু প্রচুর স্টুডেন্ট কিন্তু এই অল্প সময়ের মধ্যে পড়ে পাস করেছে। সে যাই হোক, সেই কথাগুলো আর বাড়াচ্ছি না, বেসিক কিন্তু কথা বলার ছিল আমি বলে দিলাম। মূল বিষয় যেটা হবে সেটা হলো যে আমরা কিভাবে যারা কোয়ালিফাই করেছো টেটে কিভাবে ইন্টারভিউর জন্য নিজেদেরকে প্রস্তুত করবে
বা কিভাবে প্রস্তুতি নেবে, ঠিক আছে? প্রথমেই বলে রাখি, ইন্টারভিউর যদি সিলেবাস জানতে চাও তাহলে বলবো ইন্টারভিউর সিলেবাসের কোনো শুরু নেই, কোনো শেষ নেই, এর কোনো নির্দিষ্ট সিলেবাস নেই। এবং আরেকটা মানে সত্য কথা, কটু সত্য কথা, সেটা হলো তোমরা টেটে কোয়ালিফাই করেছো, টেটের কোনো ভ্যালু নেই। টেট কোয়ালিফাই করেছো, এখন তোমাদের, আমি তোমাদের আনন্দকে বা তোমাদের আনন্দকে ছোট করতে চাইছি না বা তোমাদের সাফল্যকে ছোট করতে চাইছি না, বাট এটা বাস্তব যে তুমি টেট কোয়ালিফাই করেছো তার মানে কিন্তু অনেক কিছু করে নিয়েছো এরকম কিছু নয়। টেটে তুমি মানে 90 পাও আর টেটে তুমি 120 পাও, সবার নাম্বার কিন্তু ওভারঅল একদম কাছাকাছি গিয়ে দাঁড়াবে, কারণ এই 150 নম্বরের পরীক্ষাটাকে কিন্তু 5 মানে 5 মার্কসে কনভার্ট করা হবে। অর্থাৎ তুমি যদি 150-র মধ্যে 150 পাও তাহলে তুমি তোমার মেরিট লিস্টে 5 নম্বর তুমি পাবে, 120 পেলে তোমার 4 নম্বর যোগ হবে, এইভাবে কিন্তু হবে, এবং 90 পেলে কিন্তু 3 নম্বর তোমার যোগ হবে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু তোমার নাম্বারটা মেরিট লিস্টে আসবে। সুতরাং তুমি টেটে কত নাম্বার পেয়েছো না পেয়েছো সেটা খুব একটা ভ্যারি করবে না, খুব সামান্য ভ্যারি করবে, খুব একটা ভ্যারি করবে না। আসল খেলাটা কিন্তু হবে এই ইন্টারভিউতে, ওকে? এবং এই ইন্টারভিউয়ের কোনো সিলেবাস নেই। ইন্টারভিউয়ের আবার বলবে স্যার সিলেবাস নেই তাহলে আমি ইন্টারভিউ কতটুকু পড়ে যাব, দেখো এই ইন্টারভিউটা নেবার কারণ কিন্তু এই নয় যে তোমার মানে জ্ঞান কতটুকু সেটুকু যাচাই করার কিন্তু উদ্দেশ্যে ইন্টারভিউ নেওয়া হয় না, কারণ জ্ঞান তোমার কতটুকু সেটুকু যাচাই করা কিন্তু এই টেট পরীক্ষার মাধ্যমে হয়ে গেছে। এখন ইন্টারভিউতে তোমার যে জিনিসটা দেখা হবে সেটা হলো তোমার বেসিক পার্সোনালিটিটা দেখা হবে, ঠিক আছে? অ্যাজ এ পার্সন তুমি কেমন বা তুমি স্টুডেন্টের সাথে কেমনভাবে ডিল করতে পারবে বা স্টুডেন্টদেরকে তুমি কতটা ভালোভাবে পড়াতে পারবে সেটাই কিন্তু এই ইন্টারভিউতে দেখা হবে, আর কিছু দেখা হবে না। কোনো একটা প্রশ্ন ইন্টারভিউ বোর্ড থেকে করা হলো, তার উত্তর তুমি জানলে না তার মানে তুমি পুরো তোমার মানে চাকরি পাওয়া হবে না, এরকম কিন্তু নয়। তুমি উত্তর নাও জানতে পারো, ইনফরমেশান বা জ্ঞান যাচাই করার জন্য কিন্তু এই ইন্টারভিউটা নয়। ইন্টারভিউটা একটাই কারণ, সেটা হলো তুমি স্টুডেন্টদেরকে কতটুকু পড়াতে পারবে সেটা দেখার জন্য। তো তার জন্য যদি সিলেবাস বলো, সিলেবাস কিছু নেই, তাহলেও আমি বলছি তোমার কী কী করে যাওয়া উচিত ইন্টারভিউর জন্য, নিজেদেরকে মানে নিজেরাই তুমি প্রস্তুতি নিতে পারবে কোনো ইনস্টিটিউট ছাড়া, কী কী করলে কী কী জিনিসগুলো দেখে যেতে হবে সেটা কিন্তু আমি বলছি। আর আমার ইন্টারভিউর অভিজ্ঞতা আমি সেপারেটলি নাই ভিডিও করে দেবো যদি তুমি চাও, যে ইন্টারভিউর সময় আমাকে কী কী প্রশ্ন করা হয়েছিল সেই নিয়ে, ঠিক আছে? বেসিক জিনিস হলো তুমি একেবারে নিজের থেকে শুরু করো, অর্থাৎ তোমার সম্পর্কে তোমাকে জানতে হবে, নিজের সম্পর্কে জানতে হবে, যার কথার অর্থ হলো অর্থাৎ তোমাকে জিজ্ঞাসা করবে হোয়াট ইজ ইয়োর নেম, তুমি তোমার নাম বললে সেই নামের অর্থ কিন্তু জানতে চাওয়া হতে পারে, ঠিক আছে? বা তুমি মানে তোমার সম্পর্কে জানতে চাইবে যখন, তখন তুমি বলবে কোন সালে গ্র্যাজুয়েশন করেছিলে, কী করেছিলে, মানে তোমার গ্র্যাজুয়েশনের সাবজেক্ট, ঠিক আছে? বা তোমার বলতে পারো যে তোমার হবি কী, এই বেসিক প্রশ্ন তোমার সম্পর্কে কিন্তু ডিটেলসটা তোমাকে জেনে যেতে হবে, অর্থাৎ নিজের সম্পর্কে কিন্তু তোমাকে ফার্স্টে জানতে হবে যে তুমি তোমার নাম কি, তার নামের অর্থ কি, সেই নামের আর অন্যান্য কোনো ব্যক্তি আছে কিনা বা তাদের ব্যাকগ্রাউন্ড কেমন, এই রিলেটেড, ওকে? তারপরে জানতে হবে তোমার ফ্যামিলি, জিজ্ঞাসা করতে পারে তোমার বাবা কি করে, মানে একদম বেসিক। ইন্টারভিউ মানে যে বিশাল কঠিন কঠিন প্রশ্ন করলো সেটাও কিন্তু নয়, এবং কোন কার ক্ষেত্রে কোন ফিল্ড থেকে কোশ্চেন করবে সেটাও কিন্তু কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না, কোনো ইনস্টিটিউট কিন্তু বলতে পারবে না। সে যতই বলুক, যে ইনস্টিটিউটই বলুক যে ইন্টারভিউ কি আসবে আমি আগে থেকে বলে দেবো, পারবে না, কারণ ইন্টারভিউর কোনো সিলেবাস নেই, ঠিক আছে? তাহলে তোমাকে তোমার বেসিক জিনিস তোমার সম্পর্কে জানতে হবে, তোমার ফ্যামিলি সম্পর্কে জানতে হবে, তোমার বাবা কী করেন, সেই পেশা সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে যে এই পেশাটা ঠিক কেমন, এটা একটা দিক গেল। তোমার সোসাইটি সম্পর্কে জিজ্ঞাসা করবে, অর্থাৎ তোমার আশেপাশে তোমার গ্রামের নাম বা তোমার যে তুমি কোন ব্লকের মধ্যে থাকো, সেই ব্লকের এখন যে ব্যক্তিরা যে পদে আছেন তার সম্পর্কে জানতে পারে, ঠিক আছে? লোকাল কোনো পার্সোনালিটি সম্পর্কে জানতে পারে, অর্থাৎ তুমি যে জায়গায় বাস করছো সেই জায়গার কোনো মানে ঐতিহাসিক কোনো ইম্পর্টেন্স আছে কি না, বা সেখানে তার সেই জায়গা সম্পর্কে কিন্তু জিজ্ঞাসা করতে পারে, ঠিক আছে? সেইখানের ভৌগোলিক অবস্থান বা সেইখানের ঐতিহাসিক কোনো গুরুত্বপূর্ণ দিক আছে কিনা বা সাংস্কৃতিক কোনো তার ভ্যালু আছে কিনা, সমস্ত দিক কিন্তু সে তোমার নিজের জায়গা সম্পর্কে বা তোমার সোসাইটি সম্পর্কে কিন্তু জিজ্ঞাসা করতে পারে। এবং তারপরে তোমাকে জানতে হবে, তুমি নিজের সম্পর্কে জানলে, মানে ফ্যামিলিকে জানলে, ফ্যামিলি সম্পর্কে জানলে, তোমার সোসাইটি সম্পর্কে তুমি জানলে, এবারে তোমার স্টেট তোমার রাজ্য সম্পর্কে কিন্তু জানবে যে বর্তমানে আমাদের কে কোন পদে আছেন বা রাজ্যের কোথায় রাজধানী বা কোথায় কী আছে স্থান, রাজ্য সম্পর্কে ডিটেলসে জানতে হবে। তারপরে তোমার মানে হবে তোমার ন্যাশনাল অর্থাৎ কান্ট্রি সম্পর্কে জানতে হবে, একটা হলো বিশ্ব সম্পর্কে তোমাকে জানতে হবে। এটা একেবারে বেসিক কনসেপ্ট, ঠিক আছে? এগুলো তোমাকে জানতেই হবে।
সেকেন্ড যে বিষয়টার উপরে গুরুত্ব দিতে হবে সেটা হলো, যেদিন তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ যে ডেটে যাচ্ছ সেই ডেটটারও কিন্তু একটা ইম্পর্টেন্স আছে। তোমাকে জিজ্ঞাসা করতে হবে, আমাকে জিজ্ঞাসা করেছিল যে আজকে কত তারিখ, আমার ছিল 16 সেপ্টেম্বর, তো আমি বলেছিলাম যে 16 অক্টোবর, তা বলেছিল 16 অক্টোবর আজকের দিনটা কী দিবস হিসেবে পালন করা হয়, আমি আগে থেকে দেখে গেছিলাম, আমি বলেছিলাম ফুড কনজারভেশন ডে। তো যেই দিন তোমার ইন্টারভিউ থাকছে সেই দিনের কোনো যদি গুরুত্বপূর্ণ দিবস হয়ে থাকে সেই দিবস সম্পর্কে কিন্তু তুমি জেনে যাবে, ঠিক আছে, আগে থেকে কিন্তু জেনে যাবে। বা তোমাকে হয়তো জিজ্ঞাসা করতে পারে যে আজকে তুমি কোনো নিউজ সম্পর্কে, আজকের সেরা কিছু মানে নিউজ সম্পর্কে তুমি বলো, বা তুমি কী ধরনের নিউজ, কোন নিউজ পেপার ফলো করো, এই এই ধরনের মানে কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করবে, এবং কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেই সম্পর্কে কিন্তু জিজ্ঞাসা করবে। তো এটা গেলো একদম বেসিক লেভেল আমি বললাম, ঠিক আছে। এবার যদি মেন জায়গায় চলে আসি, আরও একটা মেন জায়গায়, সেটা হলো কি না, তোমার ক্লাস 1 থেকে 5 পর্যন্ত, ঠিক আছে, প্রাইমারি সেকশন যেটা বলা হয়, তার স্টাডি রিলেটেড, অর্থাৎ কোন ক্লাসের কোন বইতে কি আছে, কি কবিতা আছে, কি গল্প আছে, পরিবেশের মধ্যে কি আছে, সেই বিষয় সম্পর্কে কিন্তু তোমাকে জানতে মানে চাওয়া হবে। আমাকে জানতে চাওয়া হয়েছিল যে তুমি ক্লাস 3-তে সাপোজ তুমি পড়াতে গেলে, তো একটা বাচ্চাকে তুমি জীব এবং জড়র মধ্যে যে পার্থক্যটা কীভাবে বোঝাবে সেটা কিন্তু আমাকে জিজ্ঞাসা মানে করেছিলেন, ওকে। তো এই ধরনের কিন্তু জিজ্ঞাসা করতে পারে, হয়তো জিজ্ঞাসা করতে পারে যে ক্লাস 3-র একটা বাংলা বইয়ের একটা কবিতা তুমি বলো, সেই কবিতার লেখককে, মানে ওই বই ক্লাস 1 থেকে 8 বলবো না, ক্লাস 1 থেকে তুমি 5-এর বইগুলো সম্পর্কে একবার ভালো করে দেখে যাও, এবং সেখানে যে টপিকগুলো আছে সেইগুলো সম্পর্কে দেখে যাও। তার সাথে সাথে তোমাকে চাইল্ড মানে সিডিপি যে পোর্শনটা সেটাও কিন্তু তোমাকে হেল্প করবে, কারণ সিডিপির মধ্যে অনেক কিছু বিষয় তোমাকে কিন্তু জিজ্ঞাসা করতে পারে প্র্যাকটিক্যাল, ঠিক আছে, যে এই সিচুয়েশানে এই হলো তুমি কি করবে অ্যাজ এ টিচার, কি করবে, ওকে। যে স্কুলের মধ্যে বা ক্লাসের মধ্যে একটা বাচ্চা তুমি যখন পড়াচ্ছ তখন সে বারবার নিজেদের মধ্যে গল্প করছে, তো শিক্ষক হিসেবে তুমি কি করবে, ওকে, সেখানে হয়তো অপশান নাও দিতে পারে, তোমাকে ডাইরেক্ট প্রশ্ন করতে পারে যে এই সিচুয়েশান তুমি কীভাবে হ্যান্ডেল করবে, ওকে। তো এই ধরনের প্রশ্নও কিন্তু জিজ্ঞাসা করার সম্ভাবনা থাকে, ওকে। আমি অনেক কিছু বললাম, এবার স্কুলের যেটা ফাংশন মানে মিড ডে মিল চলে, পড়াশুনো হয়, তো মিড ডে মিল সম্পর্কে একটা ভালো রকমের প্রশ্ন জিজ্ঞাসা করার সম্ভাবনা থাকে, এবং তার সাথে সাথে টোটাল শিক্ষা সম্পর্কে, ওকে, এডুকেশন সম্পর্কে, যে শিক্ষা মানে শিক্ষণ তত্ত্ব, যে এই বিষয়গুলো, ঠিক আছে, শিক্ষা শিক্ষণ তত্ত্ব, এই টোটাল বিষয়টা কিন্তু বলতে পারো একটা মানে বেসিক জিনিসটা তোমাকে নিয়ে যেতে হবে, ওকে। তো আজকের এই ছোট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এটুকু বলার চেষ্টা করলাম, যারা টেট কোয়ালিফাই করেছো তারা তো অবশ্যই নিজেদের পরিশ্রম করে একটা ধাপ তুমি পার হলে চাকরি তুমি পাবে কি না সেটা কিন্তু নির্ধারিত হবে তোমার নেক্সট ধাপ, অর্থাৎ তুমি ইন্টারভিউতে কোয়ালিফাই করছো কি না। যারা প্রাইমারি টেট কোয়ালিফাই করেছো তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, তাদেরকে আমি বলবো সময় নষ্ট না করে বা অতিরিক্ত উচ্চসিত না হয়ে পরবর্তী স্টেপের জন্য নিজেদেরকে প্রস্তুতি নিতে থাকো বা নিজেদেরকে প্রস্তুত করতে থাকো। প্রথমেই যে কোনো কোচিং সেন্টারে ভর্তি হতে হবে, না হলে আমার কিছু হবে না, এই মানসিকতাটা থেকে বার হও। নিজেরা নিজেদের মতন করে যে ইনফরমেশনগুলো বেসিক তোমার লাগবে এটা কোনো কোচিং সেন্টার তোমাকে শিখিয়ে দেবে না বা সবার ক্ষেত্রে আলাদা আলাদা হবে, সেই বিষয়গুলো নিজেরা প্রস্তুতি নিতে থাকো, ঠিক আছে। তো এই কথাগুলো বলবো এবং তার সাথে বলবো ইন্টারভিউর কিছু বেসিক স্ট্রাকচার হয়, মানে তুমি যখন ইন্টারভিউ দিতে ঢুকছো ঠিক কীভাবে ঢুকবে, তোমার বডি ল্যাঙ্গুয়েজ কী হবে, ওকে, মানে সেই দরজা খুলে তুমি যখন ঢুকছো তখন পারমিশন নিয়ে ঢোকা, বা চেয়ারে যখন তুমি ঢুকলে চেয়ারের সামনে মানে চেয়ারে হুট করে না বসে যাওয়া, চেয়ারের পিছনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে। যখন বোর্ড মেম্বার, সাধারণত 3 জন থাকবেন, তোমাকে বসতে বলবে তখনই কিন্তু তুমি মানে বসবে, ওকে। এবং বসার পরে মানে তারা যখন বসতে বলছে তোমাকে, বসার পরে কিন্তু সকলকে তুমি থ্যাংক ইউ বলবে, ওকে, থ্যাংক ইউ স্যার বা থ্যাংক ইউ ম্যাডাম, এবং আই কন্ট্যাক্টটা কিন্তু একটু ভালো করে মেনশন করবে। যিনি প্রশ্ন করছেন তার দিকে তুমি উত্তর এরকম উত্তর দিচ্ছ, সাথে সাথে পাশের জনকেও তুমি যাতে ইগনোর না করো সেই আই কন্ট্যাক্টটা কিন্তু তোমাকে মেনটেন করতে হবে, ঠিক আছে। অনেক কিছু বিষয় আছে, একদিনে সমস্ত কিছু বলা পসিবল নয়, আমি একদম বেস্টটা তোমাদেরকে ক্লিয়ার করে বললাম যে এই এই
জিনিসগুলো করো এবং কোন কোন জিনিস করবে না সেটাও কিন্তু বললাম। যযথা এখন এখনই কোনো কোচিং সেন্টারের পিছনে মানে ছুটতে যাওয়ার দরকার নেই, নিজেরা আগে মাথা ঠান্ডা করে যে বিষয়গুলো বললাম সেটা একটা খাতা বানাও, নিজের সম্পর্কে ডিটেলস কী কী হতে পারে লেখো, সোসাইটি সম্পর্কে, ফ্যামিলি সম্পর্কে, এই বেসিক জিনিসগুলো একটা খাতাতে রেডি করো, ঠিক আছে? তারপরে তো তুমি মক ইন্টারভিউ সে যে কোনো জায়গায় দিতেই পারো, ওকে? এবং আমরা কীভাবে তোমাদেরকে সাহায্য করলে তোমাদেরকে মানে হেল্প হবে বা সাহায্য হবে সেটাও আমাদের কমেন্ট সেকশনে জানাও। তো বেসিক এই কথাটুকু বলার জন্যই কিন্তু আজকে ভিডিওটি করা হলো। এবং আমি আবারও বলছি, যারা সমালোচনা করেছিল আমাদেরকে, এই ধরনের সমালোচকরা আমাদের টাইপে যদি আসে তাহলে অবশ্যই আমাদের ক্ষতি হবে না, উপকার হবে। কারণ যিনি সমালোচনা করেছিলেন তিনি সন্দেহ করেছিলেন আমি দু মাসে কী করে কোয়ালিফাই করলাম, তো আমি তাদেরকে উত্তর দিইনি, বরঞ্চ আরও কয়েক হাজার স্টুডেন্টকে পাশ করিয়ে দেখে দিলাম যে দু মাস প্রস্তুতি নিয়েও পাশ করা যায়। আশা করছি যারা সমালোচনা করেছিলেন বা করেছিলে তারা তাদের উত্তর পেয়ে গেছো। এখানেই ভিডিওটি শেষ করছি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।